চোখে দেখো না আমি তো চোখে দেখি না তুমি চোখে দেখো না আমি চোখে দেখি না আমি রাস্তাতে যাবেন তুমি যে চালায় আইতেছো কোন আইতো আমি পেছে দিনে হাত ছিলা ঠিক আছে ঘটনা হলো যে ফোনে যে কথা কয়ে ফোনে কথা কয়ে মন মানুষ তো অন্যদিকে থুয়ে যাও আমার একটা সাইকেল গেতাছে আমার একটা মানুষ গেতাছে তা তোমার চোখে পড়ে নাই আমার একটা সাইকেল গেতাছে আমার একটা মানুষ গেতাছে আমি তো দেখতেই আছি তুমি তো চোখে দেখলা না এটা বাজাই দিলা এই আমার উর্দা সাইকেল তুই হাসছিলা আর আমি কইছি আমি বেদ হয়েছি সারাদিন ফোনে কথা মন থাকে মন থাকে কোনে মন জেনে মনে হয় না থাক তা তোমার কবার কাছি মানুষের যৌবন ফুরায় বুড়ো হইলি হ্যাঁ বয়স্ক মানুষ আমি একটা পোলাপান মানুষ আমার সাথে আমি একটা নাবালক মানুষ আমার নাকি কি একটা ব্যবহার করে গেল ফাজিল লোক জানি কোনখান ফাজিল লোকের জায়গাও না আগে তাহলে তলেই ফেলাইতাম আমি নিতে চাইছিলাম ওকে ওকে তোমাকে কিন্তু
গন্ধ অনেক ভালো লাগে আমার কিন্তু তুমি আমার সাথে বেড ব্যবহারটা না করলে পারতে ঠিক আছে তুমিও তো আমায় ধাক্কা না দিলে পারতা চিন্তা করেন এই মেয়েটা আমার সাইকেল নিয়ে যাবো আমাকে একটু বোকা ব্যবস্থা মাত্র সর সর বলেছি আর অমনি নিজেই চোর হয়ে গেছে আর এই কারণে মনে করো যে সাইকেলটা কিনলাম প্রত্যেক দিন আমি তোমার আগে এখানে এসে থাকবো ঠিক আছে তোমার সাথে প্রেম করছি একটা সাইকেল থাকলে আমাদের যোগাযোগটা একটু ব্যতিক্রম হয় সেকারণে কিনছি না মানে রাস্তাঘাটে তুমি সাইকেল দিয়ে আবার মুরগি ভাগ ভালুক তাদের সাথে ধাক্কা ধাক্কি লাগে নাই তো নো নো আমি তোমার লাভারম্যান কি ওরকম ওরকম আনারি ড্রাইভার কি অবশ্যই না আমি জানি তুমি যে সুন্দর সাইকেল চালাইতে পারো কিন্তু একদিনও তো আমার নিয়ে ঘোরাও না জানো ওই সাইকেল কেনার টাকা বাড়িতে চাইছিলাম আপনার সাথে অনেক গেজাম লাগছিল আগে তো তোমার বন্ধু সাইকেল চালাইতা তাই না তাই তো আমার উঠতে দিত না তো কেন তোমার আপুর সাথে গেজাম লাগছে কেন আর আবু বলতাছে যে তুমি কি বলো তুমি আমার সেল হয়ে সামনে একটা সাইকেল কিনবে আমি তোমাকে বাইক কিনে দেবো ও বলছো না বাইক পরে কিন বাইকে সাইকেল দাই চালাই একটু আমি তো সেটাই বলছি যে না আবু আমি এখন বাইক নেব না আমি আর কিছুদিন পরে বিয়ে শাদী করব তারপর বাইক কিনব ঠিক আছে আরে মনজুর ভাই হ্যাঁ আমার সাইকেলটা দেখছেন না সাইকেল হ্যাঁ আমি যদি দেখা হয় তাহলে তোমার আমি ফোন দিব আচ্ছা ভাই আমি দেখি সামনে ঠিক আছে আমি কিন্তু সাইকেল দিয়ে দিই আমার 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 ওই ওই স্যার 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 আরে রাখো 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 রাখেন রাখেন এটা আপনার কি লাগে এটা আমার হবু স্বামী আপনার হবু স্বামী জিজ্ঞেস করেন যে আপনার এই সাইকেলটা কার সাইকেলটা কার কি জিজ্ঞেস কর মো কি নাম সে আরে খালা মামনের হবু স্বামীর জিজ্ঞেস করেন স্যার কি বলেন আপনি আমাকে খালা মা ডাকেন কেন হ্যাঁ ভাই আপনি বলেন তো এই জানতো কি বলো এই সাইকেলটা কার জিজ্ঞেস করতাম বলতাছে কেন কি হইছে সাইকেলটা কার তা তো জানি না কিন্তু ওইখানে ছিল আমি নিয়ে আসছি বুঝছো তুমি না বলছো মার্কেট থেকে ও মার্কেট থেকে নিয়ে আইছো তাই না আমি না মানে যে কিনছিল সে তো মার্কেট থেকে কিনছে কি মার্কেট থেকে কিনছিলাম 10000 টাকা দিয়ে মার্কেট থেকে কিনছিলাম আচ্ছা ঠিক আছে আবার কই ঠিক আছে আরে ঠিক তো আছে আপনার সাইকেল আপনি নিয়ে যান আমি কি আপনাকে না করছি যে সাইকেল দেব না আমি এই শালা চোরের বেড়া চোর তুই আমার কই আনতি ওন দিকা কই আনতি হ্যাঁ আমি তো তোমরা খুঁজতাছি সি 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 এই সাইকেলটা উনার চি 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 কি লজ্জা লজ্জা চি দেখো তো কি একটা ছোট লোকের সাইকেল নিয়ে আসছে একদম রাবি তুমি সাইকেল চুরি করে নিয়ে আসছো তাও বলছো বড় বড় কথা বইলা যে তোমার আপু কিনে দিতে ও নো
শিট আমার বাইক কিনবে তুমি আমাকে সরমল কমলে তো বলবা না তুমি সাইকেল চুরি করছো কেন আমার তো শোনো 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 আমি তো সাইকেলটা আসলে চুরি কই না ঠিক আছে ইলেকট্রিক পোস্টে বল হইছে মনে করো যে সাইকেলটা ওখানে ছিল আমি সাইকেলটা আনার সময় ওনার কাছে আমি বলি নাই এইটাই আমার দোষ